শহরের যানজট ও জবরদখল সমস্যা সরজমিনে যৌথভাবে পরিদর্শনে মালদা জেলা প্রশাসন ও পৌরসভা। শনিবার দুপুর 12টা নাগাদ মালদা শহরের রদবাড়ি, রবীন্দ্র এভিনিউ, আইটিআই মোড়, ঘোড়াপীর মোড় সহ শহরের মূল প্রবেশদ্বারগুলিতে অভিযান চালায় জেলা প্রশাসনের আধিকারিকরা। বিগত দিনে শহরে যানজট এবং জবরদখলকারী নিয়ে সমস্যায় ভোগেন শহরের মানুষ। শহরের বেশিরভাগ ফুটপাত দখলের অভিযোগ তোলেন শহরবাসী। প্রায়দিনই শহরের বিভিন্ন প্রান্তে যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন পথে চলতে মানুষেরা। শহরে যানজট ও জবরদখল মুক্ত করার নির্দেশ দেওয়া হয় উচ্চ দপ্তর থেকে। উচ্চ দপ্তরের নির্দেশ পেয়ে শনিবার এলাকা পরিদর্শন করেন উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক সুনীল গুরুং, পরিবহন দপ্তরের আধিকারিক সুরজ কুমার দাস, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু, গৌতম দাস, প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। জেলা প্রশাসন, ট্রাফিক ও পরিবহন দপ্তরের আধিকারিক ও পৌরসভার কাউন্সিলররা যৌথভাবে এদিন অভিযান চালায়। পরিস্থিতি বুঝে যানজট ও জবরদখল মুক্ত করতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে প্রশাসনের পক্ষ থেকে বলে জানা গিয়েছে। আমরা মোটরভিকাস থেকে, পুলিশ থেকে এবং পৌরসভার থেকে আমরা বেরিয়েছি যে এখানে যানজটের যে পয়েন্টগুলো আছে, সেই যে যে পয়েন্ট হয় তার মধ্যে এই রদবাড়ির মোড়টা একটা বড় পয়েন্ট। এটাও আমরা দেখছি এখানকার যা স্বাস্থ্য আছে তাতে প্রচুর গাড়ি রয়েছে, এগুলোকে আবার যদি একটু অ্যাকোমোডেট করানো যায় কোনো জায়গায় তাহলে এরা অনেকটা সরে যাবে। আর আমরা প্যাসেঞ্জারের সুবিধার্থে আমরা প্রত্যেকটা রুটের জন্য একটা একটা করে গাড়ি অল টাইম রেডি রাখবো এবং সেটাকে নিয়ন্ত্রণ করবে। এদের যে অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের ভিত্তিক যে চেন মাস্টার হয় তারা নিয়ন্ত্রণ করবে, এটা তাদের দায়িত্ব দিয়ে দিচ্ছি। আর এরপরে অতগুলো এভাবে নিয়ন্ত্রণ হবে। আর নেক্সট যেটা আছে, শহরে প্রচুর পরিমাণে ই রিক্সা এবং টোটো, টোটো অর্থাৎ আনঅথরাইজড ভেহিকেল, ই রিক্সা এবং টোটো এগুলো ঘুরে বেড়াচ্ছে। টোটোগুলোকে আমরা একদমই অ্যাকসেপ্ট করবো না। ই রিক্সা যেগুলো আছে রেজিস্ট্রেশন করানো আছে, পৌরসভা এলাকায় চলার জন্য আরটি অফিস থেকে সেগুলোকে অনুমতি দেওয়া আছে। আমরা তার জন্য একটা স্টিকারিং 2022 সালে আমরা করে রেখেছিলাম, সেই অনুযায়ী যাদের স্টিকারিং করানো আছে সেগুলো আমাদের রেজিস্ট্রেশনে রয়েছে, আমাদের খাতাতেও আছে, আমরা সেগুলোকে অ্যালাউ করবো শহরের মধ্যে চলার জন্য। বাকি যে গাড়িগুলো আছে তারা কিন্তু শহর এলাকায় ঢোকার আগেই ওখানে আমরা আটকে দেবো, টেলিফোনে আটকে দেবো। যদি আমাদের শহরের মধ্যে মোট 3700 মতন গাড়ি আছে শহরের মধ্যে, আর বাইরের গাড়িগুলো ওইভাবে হিসাব করা যাবে, কেন এর মধ্যে প্রচুর আছে যেগুলো এখনো আইনত বৈধতা পায়নি, এখনো বৈধতা পায়নি, সেগুলোকে হিসাব করে এভাবে বলা সম্ভব হবে না আর কি। আর যে গাড়িগুলো রুগী নিয়ে আসবে সেগুলোকে একটু যদি অ্যালাউ করা যায় সেগুলো আমরা অবশ্যই অ্যালাউ করে দিচ্ছি যে তারা ভেতরে ঢুকবে এবং রুগীকে ড্রপ করে করা মাত্র সে চলে যাবে। পার্কিং নিয়ে পৌরসভা কয়েকটা জায়গা সেট করেছে, আমরা ওগুলো এখন দেখবো, দেখার পরে সেই অনুযায়ী আমরা পার্কিংয়ের ব্যবস্থা একটা দেখছি, আমরা চিন্তা ভাবনা করছি। আশা করি পার্কিং অর্থাৎ ছোট গাড়ি এবং মোটর সাইকেল এই নিয়ে তো বেশি যানজট হচ্ছে, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, ওখানে তাহলে পাঠিয়ে দেওয়া যাবে। রাস্তা দখল করার জন্য একটা আলোচনা হয়েছে, ওটা আশা করি দখলমুক্ত করা সম্ভব হবে। আমরা প্রত্যেকবারই দেখতে পাই এইরকম অভিযান হতে থাকে কিন্তু কাজের কাজ কিছুই হয় না, এটা কেন হয়তো এক মাস হতে পারে, আবার এটা কি লাগাতার চলবে স্যার? এটা চলবে, লাগাতার চলবে। আর আমরা এটা করছি পুরো একদম সর্বোচ্চ স্তরের নির্দেশে করছি আমরা, সুতরাং আশা করছি এবারে আমরা পুরো সাকসেসফুল হয়ে যাবো। ঠিক